শহরে মুখ্যমন্ত্রী থাকা কালীনই শিলগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় এক বৃদ্ধার মুখ থেকে সোনার অলংকার নিয়ে পালালো চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জাবরাভিটা স্কুলের ঠিক সামনে। জানা গিয়েছে সেই মহিলার নাম সরস্বতী মণ্ডল। তিনি ওই এলাকারই বাসিন্দা। জানা যায় এদিন বৃদ্ধা জাবরাভিটা স্কুলের সামনে পৌঁছলে চারজন যুবক এসে তার মুখ থেকে সোনার কানের দুল মালা ও আংটি খুলে নিয়ে চলে যায় এরপর সেই বৃদ্ধা পাশের দোকানে গিয়ে পুরো বিষয়টি জানায় এরপর খবর দেয়া হয় এনজিপি থানায় পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অন্যদিকে ভর সন্ধ্যায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা পার হবার না খেলাম তো তো পার হয়ে গেছি ও গেটটার মাঝখানে একটা ট্যাংরা খালি গাড়িতে ছিল আর কেউ দেখলাম না যেই তো এদিকে রওনা করছে আমার হাত ধরছে একজনে আর একজনে মোহরে মন করে গমছা দিছে আমি আর চিল্লাইতে পারিনি তাহলে তো মাথা ঠাটা ঘুরাই তো যাইতে দূরে যাচ্ছে কয় বুড়ি চিললাইলে মারা হল তাহলে এই কানেরটা টানি নিল গলারটা টানিল আংটি ছিল আংটি নিল বাইকে গেল

মানে ঘটনাটা ঘটেছে আমার জেটিমা ওই পাশে যাচ্ছিলো তো চারজন মিলে জেটিমার মুখ আটকে তো সোনার অলংকার অলঙ্কার ছিল কানের দুল আর হচ্ছে গলার মালা সোনার ছিল আর একটা আংটি তিনটা খুলে নিয়ে চলে গেছে রাস্তা পার করে এই পাড়ের থেকে ওই পাড়ে বাড়ি আছে তো এই পাড় থেকে ওই পাড়ে যাচ্ছিল আমার দাদা বাড়ি তো দাদা বাড়িতে যাওয়ার পথেই এই ঘটনাটা ঘটছে জেঠিমা বলেছে দুটা বাইক ছিল আর ওরা চারজন ছিল টোটাল হাত পা বেঁধে না মানে মুখটা চিপে ধরছে মুখটা চিপে বলছে যে কিছু বলে চিল্লা করবি না